গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা উপস্থিত হয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে। এখন আমরা এইচএসের ইতিহাসের একটি চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও তার প্রসার। আমরা ওই চ্যাপ্টারটি আলোচনা করতে শুরু করলাম। যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও তার প্রসার, তো আমাদের জানতে হবে যে এই সুলতানি যে সাম্রাজ্য, এদের দিল্লিতে কীভাবে এরা প্রতিষ্ঠা লাভ করলো, কোত্থেকে এরা এলো, তো সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমত মোটামুটি 1200 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা দীর্ঘ সময় ধরে উত্তর ভারতবর্ষের একটা ব্যাপক অঞ্চল জুড়ে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং তাদের এই শাসন ব্যবস্থা বা তাদের এই সাম্রাজ্যকে আমরা সাধারণভাবে বলে থাকি দিল্লি সুলতানি সাম্রাজ্য বা দিল্লি সুলতানি শাসন। এই যে দিল্লি সুলতানি শাসন, এই যে দিল্লি যারা সুলতান ছিলেন তারা প্রধানত তুর্কি এবং আফগান বংশোদ্ভূত ছিলেন, কিন্তু যখন তারা এই দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন তার আগে যেখানে তারা প্রতিষ্ঠা করলেন সেখানে অর্থাৎ দিল্লিতে রাজপুত রাজবংশের প্রতিষ্ঠা ছিল। সর্বপ্রথম পৃথ্বীরাজ চৌহান নামক এক রাজপুতকে পরাস্ত করে মোহাম্মদ ঘোরি এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন এবং 1200 খ্রিস্টাব্দ থেকে মোটামুটি 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই যে 300 বছরের সময়কাল, এই 300 বছরের রাজত্বের সময়ে দিল্লি সুলতানি সাম্রাজ্য যে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে আমরা দেখতে পাবো যে কতগুলি রাজবংশ একের পর এক 300 বছর ধরে শাসন করে গেছে, দিল্লিতে তাদের রাজ প্রতিষ্ঠা করে গেছে। সেই সমস্ত রাজবংশগুলি হচ্ছে, এক হচ্ছে মামলুক বংশ যেটাকে আমরা দাস বংশ বলে থাকি এবং এই রাজবংশের প্রতি মানে সময়কালটা হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1290 খ্রিস্টাব্দের পর আবার অন্য একটি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে সেখানে দিল্লি সুলতানি শাসন কায়েম করেছিল, সেটা হচ্ছে খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1320 খ্রিস্টাব্দের পর থেকে আবার তুগলক বংশের রাজত্বকাল শুরু হয়েছিল মোটামুটি 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1412 থেকে 14 মোটামুটি এই 1414 থেকে শুরু করে আবার 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ বংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে শাসন করেছিল। আবার 1451 থেকে মোটামুটি একেবারে শেষ পর্যন্ত 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত লোদি বংশ দিল্লি সুলতানি শাসন কায়েম করেছিল। এই পাঁচটি রাজবংশ 1200 থেকে একেবারে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে পর্যন্ত একানাগারে দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে শাসন কায়েম করেছিলেন। এখন এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং একটা ব্যাপক সময় ধরে 300 বছর বা তারও বেশি সময় ধরে এই যে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং সেখানে তাদের শাসন কায়েম করে শাসন ব্যবস্থা তা যে শুরু করেছিল, এই 300 বছরের রাজত্বকালে বিভিন্ন রাজবংশ এবং বিভিন্ন সুলতান তাদের যে মানে শাসন ব্যবস্থা এবং তাদের যে শাসন করার ধরন তার উপর ভিত্তি করে এবং তাদের বিভিন্ন অর্থনৈতিক প্রচলন বা অর্থনৈতিক ব্যবস্থা, এরকম অনেক কিন্তু প্রশ্ন এখানে এই চ্যাপ্টারের মধ্যে ধরা হয়েছে। তো সমগ্র চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে বা হয়তো ততটা হয়তো দরকারও নয়। আজকে আমাদের যতটা প্রয়োজন বা যেগুলো পরীক্ষায় আসে আমরা ততটুকুই আলোচনা করব। সাধারণত এইটা একটা বিরাট অধ্যায়, বোঝাই যাচ্ছে যে 1200 খ্রিস্টাব্দ থেকে যদি 1526 খ্রিস্টাব্দ মোটামুটি এই যে 300 বছরের রাজত্বকাল, তো সেখানে পাঁচটা রাজবংশের শাসন ব্যবস্থা সেখানে একটা বড় বড় একটা অধ্যায়, তো সেখানে অনেক অনেক প্রশ্ন আছে। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়
তো মেইনলি যেগুলো সাধারণত পরীক্ষায় আসে মেইন জিনিস যেগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ আলোচনা দীর্ঘ করলে অনেক বড় কিন্তু ভিডিওটা হবে। তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা যেগুলো ইম্পর্টেন্ট বেশি আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে একটা প্রশ্ন আছে যে সুলতান, এবার কিছু যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করছি। এক হচ্ছে যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের তামার নোট প্রচলন যে ব্যবস্থা তার ফলে তার ফলাফল আলোচনা করবো, অর্থাৎ তার মানে কি বলবো যে তামার নোট যে প্রচলন করেছিলেন তার ফলে কি ভালো হয়েছিল বা কি মন্দ হয়েছিল, তিনি কেন তামার নোট প্রচলন করলেন আর তার ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু আছে। আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা বিশেষ করে তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট, এটা আছে। আরেকটা প্রশ্ন আছে সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটা আছে। তারপর আরেকটা প্রশ্ন আছে দিল্লি সুলতানি আক্রমণে তৈমুরলঙের প্রভাব আলোচনা করো, এইগুলো সাধারণত সবকটাই কিন্তু বড় প্রশ্ন, আমি মেইনলি বড় প্রশ্নগুলোই বলছি কারণ দু নম্বরের প্রশ্ন অনেক আছে, তো দু নম্বরের প্রশ্ন সাধারণত কমন পাওয়া যাবে, সবই কমন পাওয়া যাবে। দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা বলি, দু নম্বরের প্রশ্ন কিন্তু এই যে আমি প্রশ্নগুলো বললাম বড় প্রশ্নগুলো এগুলোর মধ্যে থেকেই কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো আসবে, অর্থাৎ বড় প্রশ্নগুলো যদি কেউ ভালোভাবে পড়ে থাকে বা আমরা যদি ভালোভাবে পড়ি তার মধ্যে থেকেই কিন্তু আমরা দু নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাব। কারণ এই আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা এই যে প্রশ্নটা একটা বড় প্রশ্ন, তো এই প্রশ্নটা যদি আমি ভালোভাবে পড়ি তাহলে এর মধ্যে থেকে কিন্তু অনেক দু নম্বরের প্রশ্ন পেয়ে যাব। আর দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু মেইনলি ওই রকমভাবেই আসে, কীরকমভাবে না যে সমস্ত প্রশ্নগুলো বড় প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই বড় প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো আসে, অর্থাৎ কেউ যদি বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে তাহলে কিন্তু তার অলরেডি দু নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। আর একটা প্রশ্ন আছে এখানে যে প্রশ্নটা হচ্ছে যে দিল্লি সুলতানি একটা সামগ্রিক ধারণা দাও বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের একটা সামগ্রিক ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আছে। সেক্ষেত্রে কী হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সুলতানের নাম উল্লেখ করে তাদের শাসন ব্যবস্থা এবং তাদের যে রাজবংশের কী নাম এবং সেই রাজবংশের প্রধান সুলতানের নাম উল্লেখ করে একবারে 1200 থেকে একবারে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা দিল্লি সুলতানি একটা সামগ্রিক মানে আলোচনা করা যায়, এরকম একটা প্রশ্ন আসে। তবে এটা খুব একটা আসে না, সাধারণভাবে দিয়ে দেয়। তো আমরা যদি 1200 থেকে একবারে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সমস্ত সুলতান বা তাদের সময়কালটা বা এই যে পাঁচটা রাজবংশ রাজত্ব করেছিল তারা এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু মোটামুটিভাবে আমরা সমগ্র শাসন ব্যবস্থা লিখতে পারবো, মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সমগ্র যে ব্যাপারটা সেটা কিন্তু লিখতে পারবো, এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের এই চ্যাপ্টার থেকে মেনলি আসে। এই যে 1200 থেকে একেবারে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত কম বেশি 300 বছরের সুলতানি সাম্রাজ্যের যে রাজত্বকাল, এই রাজত্বকাল বা এই যে রাজত্বকালের যে সময়সীমা এই সময়ের মধ্যে কতগুলি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং সেখানে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছিল। প্রথমে যে রাজবংশটা আছে সেটা হচ্ছে মামলুক বংশ বা দাসবংশ, মামলুক বংশ কি আমরা সাধারণত দাসবংশ বলে জানি। এই রাজবংশের সময়কাল হচ্ছে 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত মামলুক বংশ বা দাসবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে সেখানে শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এবং এই রাজবংশের এই যে দাসবংশের প্রধান সুলতানরা কে ছিলেন, কুতুবুদ্দিন আইবক, ইলতুদমিস, সুলতানা রাজিয়া, এদের নাম আসবে। 1290 খ্রিস্টাব্দের পর একটা রাজবংশ দিল্লি সুলতানি সূচনা করেছিল, সেটার নাম হচ্ছে খলজি বংশ। খলজি বংশের সময়কাল কত, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি, এবং এই খলজি বংশের বা এই সময়কালের শ্রেষ্ঠ সুলতানের নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। 1320 খ্রিস্টাব্দের পর যে রাজবংশ দিল্লি সুলতান প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা সেটা হচ্ছে তুঘলক বংশ।
এই রাজবংশের রাজত্বকাল হচ্ছে 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত, অনেকটা সময় ধরে এরা রাজত্ব করেছিল। এবং তুগলক বংশের প্রতিষ্ঠা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, ওনার পুত্র মোহাম্মদ বিন তুগলক ছিলেন এই রাজবংশের জনপ্রিয় সুলতান। এরপর হচ্ছে সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের রাজত্বকাল হচ্ছে 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এই রাজবংশের সুলতানরা ছিলেন খিজির খান। এই খিজির খান ছিলেন সৈয়দ বংশের একজন দক্ষ প্রশাসক। তারপর খিজির খানের পর একে একে মুবারক শাহ, মোহাম্মদ শাহ, এরা একের পর এক গদিতে বসেছিলেন। ঠিক তারপর 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত লোদি বংশ দিল্লি সুলতানি সাম্রাজ্যের রাজত্ব করেছিলেন। এই লোদি বংশের শাসকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বহলুল লোদি, ইনি কিন্তু এই লোদি বংশের ছিলেন প্রতিষ্ঠাতা। এবং এই লোদি বংশের শেষ যিনি সুলতান আমরা জানি ইব্রাহিম লোদি, যাকে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাস্ত করেছিলেন এবং তারপরে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। এই লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার পরিপ্রেক্ষিতে একটা বিরাট রাজবংশ এবং দীর্ঘ সময়কাল যে রাজবংশ দিল্লি সুলতানের পতন ঘটে গেল এবং ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হলো। ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে গেল, দিল্লি সাম্রাজ্যের বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে গেল। এরপর ভারতবর্ষের মুঘলরা রাজত্ব শুরু করে দিল। এই যে 300 বছরের রাজত্বকাল, এই 300 বছরের রাজত্বকালে ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে পরাস্ত হয়েছিলেন বাবরের কাছে এবং ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হলো, সুলতানি সাম্রাজ্যের পতন ঘটল। আজকের মতো এখানেই, পরবর্তীতে আমরা আরও আলোচনা করবো।